আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন আরও একটি রেসিপি। রেসিপিটি হলো সয়াবিন দিয়ে তরকারি রান্না, অথবা সয়াবিন ভুনা, দুইভাবে বলা যেতে পারে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলো গরম পানিতে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে। আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমি বেটে তারপর সয়াবিনের মধ্যে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এগুলো বেরেস্তা করা আমার হয়ে গেছে। তারপর এগুলোকে আমি তুলে তেলটা ঝরিয়ে ভালোভাবে বেটে নিব। অন্য আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই নিয়ে নিচ্ছি 120 গ্রাম। এ দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর নিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো নেব 1 চা চামচ। হলুদটা একটু কম করে ইউজ করব। তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো নিব 2 চা চামচ। এরপরে নিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এরপরে আমি এই মশলাগুলো ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। ঠিক এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার প্রায় মিশানো হয়ে গেছে। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। মিশানো হয়ে গেছে। রান্নার পরের প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি সয়াবিনগুলোকে পানি থেকে ঝরিয়ে এইভাবে ঠিক এমনটা করে চিপে পানিটা বের করে নিয়েছি। ভালো করে চেপে চেপে একদম পানিটা নিংড়ে নিতে হবে যেন পানি না থাকে। তো প্রথমে প্যানে আমি তেল দিয়েছি। তেলের সাথে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এখানে আমি সয়াবিনগুলোর সাথে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোকে অ্যাড করব। এই গরম মশলাগুলো দিয়ে তারপরে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নিব। হালকা লাল লাল কালার করে ভেজে নিতে হবে যেন সয়াবিনের একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা না থাকে। আর এখানে একটা আমি কালো এলাচও দিয়ে দিলাম। আর বড় এলাচ অথবা কালো এলাচ যে যে নামে চিনেন। আর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো একটু লাল লাল হয়েছে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দুই মিনিট মতো ভাজলেই হবে। এরপর আমি পেঁয়াজের পেস্তাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা দিয়ে আর ভাজার দরকার নেই। এরপরে আমি আমার মশলার মিশ্রণটা ঢেলে দিব, এটা দিয়ে দিচ্ছি। তা দেওয়ার পরে বাটিতে যে মশলাগুলো লেগে আছে ওগুলো পানি দিয়ে ধুয়ে ভালো করে কড়াইয়ে দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালোভাবে ভুনে নিব তেল বের হয়ে আসা পর্যন্ত। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। তেল উঠে এসেছে, এই পর্যায়ে এখন সয়াবিন গুলো দিয়ে দিব। সয়াবিন গুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ভুনে নিব। একদম তেল ছেড়ে ছেড়ে এসেছে মশলা থেকে। এখন অ্যাড করে দিব পানি। পানিটা অবশ্যই গরম পানি দিব, ঠান্ডা পানি দিব না। আর পানি এতটুকু পরিমাণ ইউজ করব যতটুকুতে শুকনো শুকনো হয়ে বেশি ঝোল না থাকে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণ পানি দিয়েছি, মাখা মাখা। অনেক বেশি পানি ইউজ করলে কিন্তু রান্না করার পরেও ঝোল বেশি থাকবে এবং সয়াবিন ভুনাটা ততটা টেস্টি হবে না। এখন ডেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর সয়াবিন ভুনাটা ঠিক দেখতে এরকমটা হয়েছে। দারুণ হয়েছে না দেখতে? আর কতটা টেস্টি হয়েছে এটা আসলে বললে বোঝানো যাবে না। আপনি বাসায় ট্রাই করবেন, আপনারা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। এরপরে এখন আমি একদম লো হিটে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর এটা দেখতে ঠিক এরকমটা হচ্ছে, মাংস ভুনার চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই রেসিপিগুলো শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। দোয়া করবেন যেন ভালো থাকি। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।